ওসিয়ত লিখে যাওয়া আব্দুল বর্ণিত সাল্লাম বলেছেন কারোর যদি ওসিয়ত করবার মতো কোনো বিষয় থাকে সে যেন লেখা ছাড়া রাতে না ঘুমায় সে দুই রাত রাতে ঘুমাবে না এক রাত ঘুমাবে না অর্থাৎ রাতে সে ঘুমাবে না ওসিয়ত লেখা ছাড়া কারণ ওসিয়ত লেখা যখন লেখার মতো কোনো বিষয় যখন থাকবে তখন অনতি বিলম্বে ওসিয়ত লিখতে হবে আমাদের সমাজে ওসিয়ত লেখে রাখার এই সুন্নাটি হারিয়ে গেছে প্রায় আমার আব্বাজান জান রহমতুল্লাহ আলাই। তার মৃত্যুর অনেক আগে তিনি ওসিয়ত নামা লিখে সযত্নে রেখে গেছেন আমরা কেউই জানতাম না তার মৃত্যুর পর তার দাফনের পর বেশ কয়েকটা দিন পার হওয়ার পর আমার ভাই ব্রাদাররা যখন তার সব পুরাতন ফাইলটাইল ঘাটতে লাগলো তখন দেখলেন সযত্নে তিনি লেখে একেবারে সন্তানদের নাম তাদের সংখ্যা সব উল্লেখ করে তাদের সবাইকে তিনি ওসিয়ত করে গেছেন এ ওসিয়ত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ওসিয়ত আর্থিক বিষয় যেমন হতে পারে ওইটাই মূল এর পাশাপাশি অন্য অন্য বিষয়ে ওসিয়ত হতে পারে আপনি জানেন বা আপনার ধারণা আছে যে আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা কোনো বেদায়তে লিপ্ত হবে কোনো শিরকে লিপ্ত হবে কোনো গুনাহে গুনায় লিপ্ত হতে পারে অথবা নানামুখী ফিতনায় তারা আক্রান্ত হতে পারে আপনি তাদেরকে বিশেষ কিছু গাইডলাইন করে যান ওসিয়ত করে যান জীবদ্দশা উপদেশের চাইতে লিখিত ওসিয়ত যদি রেখে যান সন্তানদের মধ্যে আপনার মৃত্যুর পর এর প্রভাব পড়বে অনেক বেশি বিশেষ করে যখন আর্থিক বিষয় থাকবে সেটা তো অবশ্যই আপনাকে লিখতে হবে একটা ডায়েরিতে আপনি নিয়মিত আপনি লিখে রাখবেন আপনার পাওনা দেনার হিসাব আপনার লেনদেনের হিসাব আপনার মৃত্যুর পর আপনার সম্পদ দিয়ে কোনো একটা ভালো কাজ হোক সাদেকায় জারিয়া হোক মসজিদ মাদ্রাসা হোক জনকল্যাণমূলক কোনো কাজ হোক অথবা আপনার আপনার ওয়ারিস যাদের জন্য কোরআনে হিস্সা আপনার মৃত্যুর পর সম্পদের হিস্সা ঠিক করা নাই এরকম কোনো আত্মীয় যারা আছে যেমন নাতি নাতনি এদের কোনো নির্দিষ্ট হিস্সা ঠিক করা নাই তাদের জন্য আপনি অথবা অন্য কারোর জন্য আপনি ওসিয়ত করে যেতে চান যে আমার সম্পদের এই অংশ বা ওই মুখ সম্পদটা বা এই পরিমাণ টাকা আমি চাই যে আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা বা ওই খাতে ব্যয় করবা এগুলো লিখে ফেলান সন্তানদেরকে সম্বোধন করে এটি শুন না এই সুন্নারটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমরা যদি এখন জিজ্ঞাসা করি এই মজলিসে যে আমরা কজন মানুষ নিজেদের ওসিয়ত নামায় লিখে রেডি করে রেখেছি আমার তো মনে হয় দু চারজন হাত উঠবে কিনা সন্দেহ দেখাতে পারি ওসিয়ত নামায় লিখে রেডি রেখেছেন আপনি এরকম কেউ আছেন এখানে পুরো মাহফিলের মধ্যে একজন লোক কি আছেন যে বলতে পারেন যে আমার ওসিয়ত লিখে আমি রেডি করে রেখেছি একজন আল্লাহর বান্দা পাওয়া গেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বিস্তৃত হয়ে যাওয়া হারিয়ে যাওয়া এই সুন্নাকে পুনর্জীবন দান করার তৌফিক দান করুন